হ্যালো ইউটিউব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল ডাবল পার্সেল। তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা আমাকে বলেছিলে যে ওএমআর এর ব্যাপার নিয়ে একটা আলোচনা করতে, আর হচ্ছে রেজাল্টের পর কী কী করতে হবে সেই নিয়ে আলোচনা করতে। তো প্রথমে আমি আলোচনা করছি হচ্ছে ওএমআর সিট নিয়ে। দেখো, ওএমআর সিট হচ্ছে ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা হচ্ছে আনসার করবে ওএমআর সিটে। এবার ওএমআর সিটে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এক্সামটা কী হতে পারে, ক্যান্সেল হতে পারে। তাই হচ্ছে মেন্টালি একদম এখন থেকে প্রিপেয়ার থাকবে যে ওখানে গিয়ে কোনো ভুল করবে না, তোমাকে একটাই কিন্তু ওএমআর সিট দেওয়া হবে। তাই তোমার যে হচ্ছে তোমার যখন হচ্ছে অ্যাডমিট কার্ড তোমাকে দেওয়া হবে, তখন তুমি সেটা অনলাইন থেকে হচ্ছে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তারপর সেটা বাড়িতে দেখে নেবে যে কোথায় তোমার সেন্টার পড়ছে, সেন্টারের নামটা ঠিকঠাক করে দেখে নেবে, তোমার রোল নাম্বারটা ঠিক করে দেখে নেবে, হয়েছে। এবার তোমার যেটা করণীয় সেটা হচ্ছে এক্সামের দিন তুমি হচ্ছে এক্সাম সেন্টারে যাবে, ঠিক আছে? এক্সাম সেন্টারে যাওয়ার পর তুমি হচ্ছে রোল নাম্বার অনুযায়ী তোমার যে ঘরটা পড়ছে সেই ঘরে গিয়ে তুমি বসবে। তারপরে তুমি ওখানকার জেনারেল টিচার আসবেন, ঠিক আছে? টিচাররা এসে কি বলবেন, প্রথমে তোমাদেরকে হচ্ছে একটা তোমাদের কোয়েশ্চেন সেট দেবেন, ঠিক আছে? ওই কোয়েশ্চেন সেটটার মধ্যেই কিন্তু তোমাদের ওএমআর সিটটা থাকবে। এবার ওনারা যতক্ষণ না অ্যালাউ করবে তোমাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কোয়েশ্চেন সিটটাকে কাটতে পারবে না, ঠিক আছে? তোমাদেরকে আমি অ্যাজ এক্সাম্পল দিয়ে দেখাই। এরকম ধরো একটা কোয়েশ্চেন সিট থাকবে, ঠিক আছে? কোয়েশ্চেন সিটটা থাকার পর এই যে এটা যেমন খোলা আছে, এটা কিন্তু খোলা থাকবে না। এখানে হচ্ছে একটা আঠা দিয়ে একটা কাগজের সাহায্যে লাগানো থাকবে। তো যখন তোমাকে বলবে তোমার টিচার যে এবার তুমি ওএমআর সিটটা বার করলে, তখন তোমাকে কী করে বার করতে হবে, এই যে এখানে বললাম না, লাগানো থাকবে কাগজ দিয়ে আঠার সাহায্যে। তো তোমাকে তারপরে যেটা তোমার করণীয় সেটা হচ্ছে এইটার মাধ্যমে আস্তে করে ফাঁকা করে দেখতে হবে যে কোথায় আছে তোমার ওএমআর সিটটা। তারপর সেটা হচ্ছে আস্তে করে তোমাকে সেটা হচ্ছে বার করে নিতে হবে। তখনও পর্যন্ত কিন্তু তুমি তোমার এই কোশ্চেনটাকে খুলতে পারবে না। হলো, এরপরে তোমার যেটা কাজ, তুমি ওএমআর সিটটাকে বার করবে। ওএমআর সিটটা বার করার পর তোমার যে প্রথম কাজ সেটা হচ্ছে ওএমআর সিটের উপরে তোমার যে একটা কোড নাম্বার থাকবে সেই কোড নাম্বারটা, আর তোমার কোশ্চেন পেপারের উপরে একটা কোড নাম্বার থাকবে সেই কোড নাম্বারটা মিলছে কিনা তোমাকে দেখতে হবে। সেটা কিন্তু মিলতে হবে, হ্যাঁ? না মিললে, যদি আলাদা থাকে, যদি না মিলে, তাহলে তোমরা কী করবে, তখনই তোমার যে ওয়াল ডিউটিতে যে টিচার বা ম্যাডাম থাকবে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে বলবে যে আমার ওএমআর সিটে যে কোড নাম্বার সেই ওএমআর সিটে কোড নাম্বারের সঙ্গে আমার কোশ্চেনের কিন্তু কোড নাম্বারটা মিলছে না, এটা কিন্তু মিলতে হবে, দুটোই কিন্তু সেম থাকে। সো এটা দেখার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে অ্যাডমিট কার্ডটা তোমাকে দেওয়া হয়েছে বা তুমি যেটা ডাউনলোড করেছো সেটা দেখে দেখে তোমাকে হচ্ছে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তোমার নাম সবগুলো ক্যাপিটালে লেখার চেষ্টা করবে, তোমার নাম, তোমার রোল নাম্বার, তুমি কোন স্কুলে এক্সামটা দিতে যাচ্ছো সেই স্কুলের নাম, ঠিকানা, তারপরে তোমার হচ্ছে সাইন করতে হবে, ঠিক আছে? এতটুকু কাজ পর্যন্ত তোমাকে করতে হবে। এবার হচ্ছে যে ওএমআর সিটে তোমরা কীভাবে সেই বাবলসটাকে ফিল করবে সেটা হচ্ছে তোমাদেরকে আমি লিঙ্ক শেয়ার করছি, ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। এই ওএমআর সিট নিয়ে আমি কিন্তু অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি, তোমরা ওখান থেকে গিয়ে হচ্ছে চেক আউটটা করে আসবে, ঠিক আছে? সো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও যারা এক্সামটা দিতে চলেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।